হলিউড কিং শাকিব খানের ছেলে জয় স্কুলে যাওয়া শুরু করেছে। রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা AISD তে জয়কে প্লে গ্রুপে ভর্তি করানো হয়েছে। এ সময় সেখানে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা নিজেরাই ভর্তির ফর্ম পূরণ করেন। মা অপু বিশ্বাস ছেলের স্কুলে যাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত। ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে জয়ের উদ্দেশ্যে তিনি লিখেন, আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না, অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে, তোমার জন্য গর্বিত। অপু বিশ্বাস বলেন, জয়কে এ বছর স্কুলে ভর্তি করাতে পারবো না শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তবে আর অপেক্ষা করতে হলো না, অবশেষে আমাদের ছেলেটা স্কুলে যাওয়া শুরু করল, অনেক খুশি লাগছে। সন্তানের প্রথম স্কুলে পা রাখা বাবা মায়ের জন্য কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবাই জয়ের জন্য দোয়া করবেন। শাকিব খান বলেন, ওর পড়ার খুব আগ্রহ রয়েছে, তাই মাঝে মাঝে আমিও তার সঙ্গে পড়তে বসে যাই, ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।